সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি পয়েন্টার এবং এরের মধ্যে সামঞ্জস্য তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এখানে আমরা একটা ইন্টিজার টাইপের এরে ডিক্লেয়ার করেছি, 10 সাইজের ধরে নিলাম, এবং এর মধ্যে কিছু মান দিয়ে দিয়েছি। এখানে দেওয়া আছে 7টা মান, তার মানে বাকি 3টা মান অটোমেটিক্যালি 0 নিয়ে নেবে। এবং এখানে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করেছি, পয়েন্টার পি। পয়েন্টার পি ডিক্লেয়ার করার ফলে কি হয়েছে যে এটা একটা ইন্টিজার টাইপের অ্যাড্রেস কে পয়েন্ট করবে বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল কে পয়েন্ট করবে। এটা হচ্ছে যে ইন্টিজার একটা অ্যারে, পি ইকুয়াল টু আমরা অ্যাড্রেস দিয়ে সেই পয়েন্টে কাজটা করব। আমি পি ইকুয়াল টু যদি এখানে এ ডবল আর দেই, এ ডবল আর হচ্ছে একটা অ্যাড্রেস যেটা এ ডবল আর জিরো, এই ভেরিয়েবলটা একটা অ্যাড্রেস যদি এম্পারসেন্ট এক্স, এই ভেরিয়েবলটা অ্যাড্রেস এ ডবল আর জিরো, এই অ্যাড্রেস হচ্ছে এম্পারসেন্ট এক্স, এবং এটাকে এ ডবল আর লেখা যায়। কারণ হচ্ছে যে এগুলো একটা মেমোরিতে সিকোয়েন্সিয়ালি থাকে এবং তার প্রথম অ্যাড্রেসটাকে ডবল আর দিয়ে প্রকাশ করা হয়। এই কাজটা করার ফলে কি হলো যে এই এর শুরুর যেই এলিমেন্টটা সেই এলিমেন্টটা আর অ্যাড্রেসটা পিতে আসেন হলো। আসলে কি ঘটনা ঘটেছে সেটা আমি আপনাদেরকে একটা পিকচারের মাধ্যমে দেখাতে যাচ্ছি। আমরা এটা লক্ষ্য করি, এটা লক্ষ্য করলে বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটছে। এখানে লক্ষ্য করি যে আমি যে মানগুলো নিয়েছিলাম সেখানে এই সব মানগুলো ছিল, 7টার পরে 3টাতে কোনো মান ছিল না, সেটা 0। এরে আমি 10 ডিক্লেয়ার করেছিলাম, সো সেই ক্ষেত্রে কি হয়েছে মেমোরিতে এরে 0 থেকে এ ডলার 9 এর মধ্যে হয়েছে। এরের ক্ষেত্রে এটা যদি আমাদের একটা মেমোরির একটা অংশ, পুরো মেমোরির কিছু একটা অংশ, এটা পুরো মেমোরির কিছু একটা অংশ এরে কিন্তু ধারাবাহিকভাবে সাজানো থাকে। যখন আমি এরে 10 ডিক্লেয়ার করেছি, এরে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মেমোরিতে এভাবে পরপর অ্যাড্রেস গুলো এভাবে সাজানো থাকে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, এবং সেটা হচ্ছে তার কে কতটুকু জায়গা নিয়ে থাকে। ইন্টিজার যেহেতু 4 বার জায়গা নিয়ে থাকে এক্ষেত্রে, সেহেতু এগুলো মেমোরিতে 4 বার পরপর সাজানো থাকবে। আমি যখন এখানে দেখুন সাধারণভাবে সাজানো থাকলে আমাদের সুবিধাটা কি, এর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে যদি সাজানো থাকে একটার পর একটা সিরিয়ালি থাকে, আমরা যদি শুরু অ্যাড্রেসটা জানতে পারি তাহলে বাকি অ্যাড্রেসগুলো অটোমেটিক্যালি জানতে পারবো। আমি যদি শুরুতে জানি যে সে কিসে কোথায় আছে, তাহলে আমি 5 নম্বর এলিমেন্টটা কোথায় আছে সেটা বুঝতে পারবো। যেমন আমরা কোন এক জায়গায় যদি রুম খুঁজতে চাই বা ছাত্র খুঁজতে যাচ্ছি, একটা ক্লাসের মধ্যে সিকোয়েন্সের ছাত্র আছে, আমি ছাত্র খুঁজতেছি, আমরা কিন্তু হয়তো মাঝখান থেকে যদি শুরু করি, আমাদের দরকার ধরুন 4 রোল, আর মাঝখানে কোনো এক জায়গায় 4 রোল দরকার, আমরা কোনো এক জায়গায় রোল জিজ্ঞাসা করলাম 6 পেলাম, তাহলে কি হলো আমাদের সুবিধা হলো আমরা ডান পাশে যাবো না, কারণ আমরা জানি এটা বাম পাশে আছে, সেহেতু সিরিয়ালি 2 ঘর আগালে আমরা 4 রোল পেয়ে যাবো। ঠিক তেমনি আমরা যদি শুরু অ্যাড্রেসটা জানি এবং যদি জানি যে আমাদেরকে 6 নম্বর ভেরিয়েবলটা কি, 6 নম্বর ভেরিয়েবলটা এটা যদি শূন্য হয় তাহলে 6 নম্বর ভেরিয়েবল হচ্ছে এটা, তাহলে আমরা ঠিক নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে সেটাকে পেয়ে যাব। এখন এই অ্যাড্রেসটা আমি পয়েন্টার পি এর মধ্যে অ্যাসাইন করেছি। এখানে পি কার টু এ ডবল আর করার কারণে কি হয়েছে, এই যে এ ডবল আর, এই যে জায়গা নিয়ে আছে এটা যে অ্যাড্রেস সেটাকেই সংক্ষেপে এ ডবল আর বলা হচ্ছে, এবং এটাকে আমি পয়েন্টার পি এর মধ্যে অ্যাসাইন করেছি। তার মানে এ ডবল আর 0 এর মান পয়েন্টার পি এর মান একই। পি প্লাস ওয়ান বলতে আমি যেটা বলছিলাম যে পি প্লাস ওয়ান যখন আমরা এক ইনক্রিমেন্ট করে দিলাম, পয়েন্টার ইনক্রিমেন্ট করলাম, অ্যাড্রেসের ইনক্রিমেন্ট হয়ে গেল, তখন কি হলো সে তার অ্যাড্রেস বাদে পরের অ্যাড্রেসে চলে গেল। তার পরের অ্যাড্রেসটা কার, তার পরের অ্যাড্রেসটা হচ্ছে এরিয়া ওয়ান এর। দেখুন পি এর অ্যাড্রেসটা আমরা এখানে কিন্তু এরে ডিক্লেয়ার করি নাই, পয়েন্টার পি এর জন্য কোনো এরে ডিক্লেয়ার করিনি, বাট শুধুমাত্র একটা অ্যাড্রেস রেখেছি, সেই অ্যাড্রেসটা হচ্ছে শুরু অ্যাড্রেসটা। শুরু অ্যাড্রেসটা ডিক্লেয়ার করার ফলে কি হলো যে আমি যখন সেই অ্যাড্রেসের সঙ্গে একযোগ করলাম, মানে তার পরের অ্যাড্রেসে যেতে যাচ্ছি, তার পরের অ্যাড্রেসটা কি অটোমেটিক্যালি এরিয়া ওয়ান এর, এরপর তার পরের অ্যাড্রেস এটা ওলার 2 এর, তার পরের অ্যাড্রেস এটা ওলার 3 এর, তার পরের অ্যাড্রেস এটা ওলার 4 এর,
এভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে সেটাকে ম্যানিপুলেট করতে পারি। এখন আমরা যদি এরকম করে ফেলি যে পয়েন্টার পি হচ্ছে এর 5 এম্পারসন করে দিলাম, এর 5 এর যে এড্রেস সেটা হচ্ছে পয়েন্টার পি, তাহলে কি হবে এর 5 এ যে এড্রেস পয়েন্টার পি, তাহলে এটা হয়ে যাবে পয়েন্টার পি। আমরা এখানে একটা ঘর নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে পয়েন্টার পি, এটা হয়ে যাবে পয়েন্টার পি, এটা পয়েন্টার পি হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এটা হবে পয়েন্টার টু প্লাস ওয়ান, এখন আমরা দুটো ক্ষেত্রেই দেখবো যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আমি যখন এ ডবল রাখবো, এখন আমি এখানে প্রিন্ট করব দুটো জিনিস, আমরা প্রিন্ট করব পার্সেন্ট ডি, দুটোই পার্সেন্ট ডি, এখানে আমি পয়েন্টার পি প্রিন্ট করব এবং প্রিন্ট করব পয়েন্টার পি প্লাস ওয়ান, এই কন্ডিশনে আমি প্রিন্ট করব। যখন শুরু অ্যাড্রেসে আছে, আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে দেখতে পাবো 24 এসেছে। এবার আমি এখানে চলে আসি, যখন শুরুতে ছিল তখন অফকোর্স 24 আসবে পর্ব দুটো, এটা যখন ছিল। এবার আমি এটাকে ক্রস করি, এখন আমি কি করবো এখানে আমি অ্যাড্রেসটা রাখবো এ 5 এবং এর অ্যাড্রেস টাইম পার্সেন্ট, এই কাজটা যখন করবো এবং যদি আমি রান করি সেক্ষেত্রে দেখবো 39 এসেছে, দুটো আলাদা। এবার 39 লিখে কি, এই যে এ 5, যখন আমি 5 করেছি তাহলে এ 5 হচ্ছে পয়েন্টার পি, এটা হবে পয়েন্টার পি এবং তারপরটা হচ্ছে পয়েন্টার পি প্লাস ওয়ান, যখন আমি এ 5 এর অ্যাড্রেসটা অ্যাসাইন করেছি। এভাবে পয়েন্টার সাহায্যে আমরা ম্যানিপুলেট করতে পারি। হ্যাঁ, আসলে মূল ব্যাপারটা কি হচ্ছে এতটুকুই যে অ্যাড্রেসের যে ব্যাপারটা আমি এরপরে অ্যাড্রেসে পয়েন্টার দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এখন যদি আমরা করি যে শুরুতে করলাম এ ডলার, এখন যে কাজটা করব যে পয়েন্টার পি, আমি এখন পয়েন্টার সরি পি প্লাস 5 এর মানটা আমি করে দিলাম 7, পয়েন্টার পি প্লাস 5 কি, দেখুন পয়েন্টার পি প্লাস 5 এর 5 একই, তাহলে আমি এখন এর 5 এর মান 7 পাবো, 0 1 2 3 4 5 দিলে আগে 3 ছিল এখন 7 দেখাবে। তাহলে আমি যদি এখন এর 5 এখানে লিখি, 5 লিখি একটা এসটি, সেক্ষেত্রে আমরা 7 পাবো। এভাবে আমরা পয়েন্টারের সাহায্যে ম্যানিপুলেট করতে পারি। আসলে আমাদের দরকারটা কোথায় পয়েন্টারের, মানে এর সঙ্গে ম্যানিপুলেট করার আমাদের দরকারটা কোথায় হচ্ছে, যে এখন দেখুন যে ব্যাপারটা আমরা যদি কোনো জায়গা থেকে পিটা মধ্যে এটা অ্যাসাইন করতে পারি, তাহলে আমি এই সমস্ত এরাটা কোনো জায়গায় পাস করতে আমার সমস্যা হচ্ছে না, শুধুমাত্র একটা পয়েন্টার এর মান চেঞ্জ করেই আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কখন আমরা সেটা বুঝতে পারবো যে যখন আমরা ফাংশন অধ্যায় যাবো এবং ফাংশনের টপিক্সে যখন পাসিং এর ব্যাপারটা থাকবে তখনই আসলে পয়েন্টারের মূল ব্যাপারটা বোঝা যায়, এবং পয়েন্টারের দরকার এটা ওইখানেই অনেক বেশি। ডাইনামিকের ক্ষেত্রে আরও পয়েন্টারের ব্যবহার রয়েছে, যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে আমরা যাব তখন আমরা সেখানে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা যেটুকু জানি যে স্ট্রিং এর ক্ষেত্রে, strng স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং এর ডিক্লেয়ার করা যায় না, ক্যারেক্টার টাইপ এর ক্ষেত্রে ক্যারেক্টার এ ডবল আর 100 নিলাম। এখানে কিন্তু আমরা যখন বলেছিলাম যে আমরা যখন এর অধ্যায় গিয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা ইন্ডেক্স যদি কিছু না দেই, এবং যদি যখন আমরা ইন্টিজার টাইপে তখন ছিলাম বলেছিলাম যে ইন্টিজার টাইপে দিয়ে আমি এরাতে কিছু না দিয়ে আমি যদি এখানে 1, 2, 3, 4, 5 নিলাম, এখানে আমার পাঁচটা উপাদান রয়েছে, তাহলে কিন্তু এর সাইজ অটোমেটিক্যালি এটা 5 হয়ে যাবে। এ 5 ডিক্লেয়ার করে ফেলেছি, আমাকে আলাদাভাবে ডিক্লেয়ার করতে হবে না, এবং এটা আমরা এ 0 থেকে এ 4 পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো। ঠিক তেমনি ক্যারেক্টারের ক্ষেত্রেও যদি আমরা এখানে ইন্ডেক্স না দেই এবং সেখানে যদি আমরা এখানে লিখে দেই যে HSTU লিখে দিলাম, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না এবং এটাকে একটা স্ট্রিং হিসেবেই নেবে,
প্রিন্ট করে দেখলে আমরা বুঝতে পারবো পিডিএফ পার্সেল এস কমা এ ডবল আর। এটাকে যদি আমরা রান করি, যেহেতু এর ক্ষেত্রে এম্পারসেন দিতে হয় না, পিডিএফ দিতে হয় না, স্কেল পিডিএফ তো আগে থেকে দিতে হয় না, স্কেল দিতে হয় না, এই যে স্ট্রিং চলে এসেছে আমরা এটা না করতে এর না দিয়ে আমরা এখানে পয়েন্টার দিয়ে কাজটা করতে পারি, সেক্ষেত্রে কোনো প্রকার ইরর আসবে না। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে যে আমরা এভাবে কাজটা করা উচিত না, এর কারণ হচ্ছে যে এর যে মেমোরি ব্যাপারটা সেটা ঠিক মতো হয় না। আমি এখানে একটা এরর ডিক্লেয়ার করেছি, একটা পয়েন্ট করেছি এবং সিগনেচারে সেগুলো নিয়ে নিয়েছে, এবং এই জিনিসটা আসলে মেমোরির যেটা বলেছিলাম যে আসলে ঠিক পরিমাণ মেমোরি থাকতে পারে না থাকতে পারে সেটার ব্যাপার থাকে, এভাবে ডিক্লেয়ার করা আসলে উচিত না। কিন্তু অনেক জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সমস্যা করে না, তো আমরা সাধারণভাবে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে এরে ডিক্লেয়ার করে করার চেষ্টা করব। আমি এরে ডিক্লেয়ার করে করার চেষ্টা করব। এখন যে আমি যেখানে যেটা বোঝাতে চেয়েছিলাম যে আমরা যদি ক্যারেক্টার টাইপে এরে নিচ্ছি স্ট্রিং আর ক্যারেক্টার টাইপে দুটো স্ট্রিং নিচ্ছি এসটিআর 100 এবং আরেকটা নিচ্ছি এসটিআর 100, এটা দিচ্ছি আমি দিনাজপুর, এই দুটো আমি নিলাম। এসটিআর নিচ্ছি 100 এবং এসটিআর 100 দিনাজপুর নিচ্ছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে স্ট্রিং কপি বা স্ট্রিং কনকেটেনেশন বা স্ট্রিং কম্পেয়ার যেটাই আমরা করি না কেন, স্ট্রিং এখানে আমি কপিটা করি এসটিআর সিপি ওয়াই। স্ট্রিং কপির সাথে কি হয় যে প্রথমটার মধ্যে পরেরটা যোগ হয়, যেমন এসটিআর দুটো কিন্তু বেস অ্যাড্রেস দিতে হয়, এসটিআর 1 দিয়ে দিলাম, এর মানে কি আমি একটা স্ট্রিংয়ের ভিতর আরেকটা স্ট্রিং অ্যাসাইন করবো। এইটার মনে হচ্ছে যে আমি একটা স্ট্রিং এর ভিতর একটা স্ট্রিং অ্যাসাইন করব। এখন আমি এখানে যদি প্রিন্ট এফ দিয়ে দেই পার্সেন্ট এস কমা দেই এসটিআর দেই, আমি এটাকে যদি রান করি, ও সরি এখানে স্ট্রিং ডট ইউজ করতে হবে, স্ট্রিং ডট এইচ, এবার আমি এটাকে রান করি, সেহেতু দিনাজপুর এসেছে ও স্ট্রিং কপি, ঠিক আছে একটা পর একটা আসবে না, তো এই এসটিআর 1টা এসটিআর 2 তে চলে গেছে। আমরা যদি সম্পূর্ণটা না নিয়ে করতে চাই, আমরা করলাম যে এসটিআর নির্দিষ্ট সংখ্যক পর শুধু পুরোটা রাখবো, তাহলে কি হচ্ছে দেখুন এটা হচ্ছে এসটিআর 0 1 2 3 4 5, তাহলে এসটিআর 1 আমি এখানে প্লাস 5 করে দিলাম, বেস অ্যাড্রেসের সঙ্গে আমি 5 যোগ করলাম শুধু পুর আসলো। কারণ কি এটা হচ্ছে অ্যাড্রেস প্লাস 5 মানে কি তার অ্যাড্রেসের পর 5টা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা হচ্ছে এসটিআর 1 প্লাস 1, তারপর অ্যাড্রেস হচ্ছে এসটিআর 1 প্লাস 2, এটা তারপর অ্যাড্রেস হচ্ছে এসটিআর 1 প্লাস 3, এসটিআর 1 প্লাস 4, এসটিআর 1 প্লাস 5 যখন এখানে এসেছে। আর এসটিআর 1 প্লাস 5 মানে কি আমার এখন স্ট্রিংটা এখান থেকে শুরু হচ্ছে, এরপর থেকে আমি যাবো, এই জিনিসটাই এখানে আসলে মূল ব্যাপার। এবং আসলে আমি এটা বলা থেকে যেটা বলতে চাচ্ছিলাম যে এসটিআর সিপি ওয়াই এটা আসলে ফাংশনটা কিছু একটা রিটার্ন করে, এটা কি রিটার্ন করে সেটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের মানে অ্যাড্রেসটা রিটার্ন করে সম্পূর্ণটাই, যে এসটিআর এসটিআর অ্যাড্রেসটা রিটার্ন করে। যেমন আমি এখানে যদি একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার নেই, পয়েন্টার পি নেই, এবং এখানে আমি যদি দিই পি ইকুয়াল টু এটা, এবং এখানে যদি আমি পি দিই এবং সেটাকে যদি রান করি সেহেতু দেখবেন যে একই আসবে, পুর চলে আসছে। মূল যে ব্যাপারটা যে এই পি এর যে অ্যাড্রেসটা, পি এর অ্যাড্রেসটা আমরা যদি পার্সেন্ট ডি দেবো এবং পার্সেন্ট ডি দেবো পি কমা আমরা এস এই দুটো অ্যাড্রেস যখন আমরা প্রিন্ট করবো দেখবো যে এই দুটো অ্যাড্রেস একই,
মানে কি এই ফাংশনটা একটা রিটার্ন করতেছে, সেটা হচ্ছে যে পয়েন্টার, পয়েন্টার টাইপের ক্যারেক্টার পয়েন্টার, মানে অ্যাড্রেসটা রিটার্ন করতেছে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে নিয়ে নিয়েছি, এটা আমরা পয়েন্টার সাথে নিতে পারবো। হয়তো অনেক কিছুই আপনারা বুঝতে পারেননি, অনেক সমস্যা হতেই পারে, আপনি টিউটোরিয়ালটা আরো বেশ কয়েকবার দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং পয়েন্টার এখন আমরা একটু অ্যাডভান্স পর্যায়ে চলে এসেছি, এবং এই জিনিসগুলো বুঝতে গেলে আসলে একটু প্র্যাকটিস দরকার। আগের টপিকসগুলো যদি প্র্যাকটিস না করা হয় তাহলে আসলে আগের টপিকসগুলো একটু সোজা মনে হয়, কিন্তু প্র্যাকটিস না করার কারণে হয় সোজা টপিকসের কিছু কিছু অংশ বাদ হয়ে যায়, মূল বিষয়গুলো আপনারা মাথায় থাকে না, তখন বুঝতে অসুবিধা হয়। সো সেগুলো প্র্যাকটিস করার পরেই এই টিউটোরিয়ালগুলোতে দেখা উচিত। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।